বন্ধুরা, বয়স বাড়লে সবাই বুড়ো হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে বয়সের আগেই দেখা যাচ্ছে সবাই বুড়ো হতে শুরু করে দিয়েছেন। টিভিতে, খবরের কাগজে কিংবা সোশ্যাল মিডিয়াতে আজকাল হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের চেনা জানা মানুষজন বুড়ো হতে শুরু করেছেন। আপনার পছন্দের কোনো অভিনেতা, কোনো খেলোয়াড় কিংবা আপনার কাছের বন্ধুটিকে হঠাৎ করে দেখলেন বুড়ো হয়ে যেতে। এই কয়েক ঘন্টা আগেই হয়তো আপনি তার সাথে দেখা করে এসেছেন, আর হঠাৎ করে বাড়ি এসে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে দেখলেন যে সে বুড়ো হয়ে গেছে। এটা শুধু আমার কিংবা আপনার সাথেই নয়, পুরো বিশ্বজুড়ে এমন ঘটনা ঘটে চলেছে। আজকের ভিডিওতে আপনাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেনি, তাদের করে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই সম্পর্কে জেনে নিই। বন্ধুরা, এখানে আপনারা জেনে রাখুন, আপনার চেনা জানা কাছের মানুষটির বয়স কিন্তু আদৌ প্রকৃতপক্ষে বাড়ছে না। এর পেছনে রয়েছে একটি অ্যাপ্লিকেশনের জাদু। ফেস অ্যাপ নামে একটি অ্যাপ্লিকেশন বর্তমানে প্লে স্টোরে রয়েছে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মানুষজন বুড়ো সাজতে শুরু করেছে। ফেস অ্যাপ অ্যাপ্লিকেশনটি হলো এক ধরনের এআই বেসড অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটিকে তৈরি করা হয়েছে, যার ফলে যে কোনো মানুষের ছবিকে এক ক্লিকের মাধ্যমে 70 বছরের বুড়ো তৈরি করে দেওয়া যায়, আবার এক ক্লিকের মাধ্যমে 5 বছরের বাচ্চাও তৈরি করে দেওয়া যায়। আর এই অ্যাপ্লিকেশনটি কিন্তু একেবারেই নতুন নয়, এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে 2017 সাল নাগাদ থেকে এই অ্যাপ্লিকেশনটিকে তৈরি করা হয়েছে। শুরুতে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে এত রকমের নতুন ফিচার ছিল না, বর্তমানে এই অ্যাপ্লিকেশনটির মধ্যে নতুন নতুন ফিচার যোগ করা হয়েছে। এখন এই নতুন ফিচারটিকে কাজে লাগিয়ে বিশ্বের সমস্ত বড় বড় সেলিব্রিটিরা বৃদ্ধ হলে দেখতে কেমন হবেন সেই অনুযায়ী ছবি তৈরি করে, এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে সেই অনুযায়ী ছবি তৈরি করে তাদের সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করে দিয়েছেন। এবং ইতিমধ্যে এই কাজটির একটি আক্ষরিক নামও দেওয়া হয়েছে, ফেস অ্যাপ চ্যালেঞ্জ নামে। যেহেতু এই কাজটির সাথে বিশ্বের সমস্ত বড় বড় সেলিব্রিটিরা জড়িয়ে পড়েছেন, সেই কারণে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু বর্তমানে ভাইরাল চলছে। আপনারা যারা এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করেননি কিন্তু স্বইচ্ছায় ব্যবহার করতে চান, তারা প্লে স্টোরে চলে যান, ওখানে গিয়ে ফেস অ্যাপ লিখে সার্চ করুন। সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন, তারপর ডাউনলোড করে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর নিজের ছবিকে ব্যবহার করে দেখে নিন আপনি বৃদ্ধ হলে দেখতে কেমন লাগবেন। আরেকটি বিষয় অবশ্যই আপনারা জেনে রাখুন, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার আগে অবশ্যই প্রাইভেসি পলিসি পড়ে নিন, তারপরেই কিন্তু ইনস্টল করুন। প্রতিটি অ্যাপ্লিকেশনই নিজস্ব কিছু প্রাইভেসি পলিসি থেকে থাকে, এই অ্যাপ্লিকেশনটির প্রাইভেসি পলিসি যদি আপনি অ্যাগ্রি করেন তবেই কিন্তু ইনস্টল করুন। যাই হোক, আশা করি আপনারা জানতে পারলেন এই ফেস অ্যাপ চ্যালেঞ্জ কি, কীভাবে মানুষজন বুড়ো হচ্ছেন তার সমস্তটাই জানতে পারলেন। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে এখন একটি লাইক করে দিন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নিন। আজকের জন্য এই পর্যন্ত, আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।